রংমহল আর্ট স্কুলের 2024 সালের শ্রী শ্রী সরস্বতী পূজা। 2024 সালের এই সরস্বতী পুজো রংমহল আর্ট স্কুলের 22তম পুজো। 22 বছরে পা দিল সরস্বতী পুজো রংমহল আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা এবং আমি শিক্ষক হিমাদ্রি সিনহা নিজের হাতে এই প্রতিমা করলাম। শুরু থেকেই আমি এই প্রতিমা গড়ে আসছি আর আমার প্রিয় ছাত্রদের সাহায্য নিয়ে আমি এই মণ্ডপ সজ্জা করলাম। সম্পূর্ণ ছাত্রদের উদ্যোগেই এই মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা করা হয়ে থাকে এবং প্রতি বছরই আমাদের এই সরস্বতী পুজোতে হয়ে থাকে একটি চিত্র প্রদর্শনী, যার নাম বাগেশ্বরী চিত্র প্রদর্শনী। স্কুলের সকল ছাত্রছাত্রীরাই এই প্রদর্শনীতে অংশ নিয়ে থাকে। সরস্বতী পুজোর প্রায় এক মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায় এবং 15 দিন আগে থেকেই পুজোর মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা ইত্যাদি নিয়ে ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে মেতে উঠে। পুজোর এই কয়েকটা দিন খুব আনন্দের সঙ্গে আমাদের কেটে যায়। পুজোর আগের দিন থেকেই আমরা পুজোর সমস্ত উপাচার সংগ্রহ করতে থাকি। বাড়ির সদর দরজা থেকে এবং পুজো মণ্ডপ পর্যন্ত সাজানো হয়ে থাকে আলোকমালা দিয়ে। আমি আমার ছাত্রদেরকে নিয়ে একেবারে নিজের হাতে সাজিয়ে থাকি এই সব। কেউ থাকে মণ্ডপ সাজানোর দিকে, কেউ করে থাকে আমার সঙ্গে প্রতিমার কাজ, আবার কেউ বা করে থাকে আলোকসজ্জার কাজ, আবার অনেকে করে থাকে ফুল, বেলপাতা, দূর্বা ইত্যাদি সংগ্রহের কাজ। আমাদের এই পুজোতে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। সকল দর্শনার্থীরা ঠাকুর দর্শনের পাশাপাশি সুযোগ পেয়ে যায় এই বাগেশ্বরী চিত্র প্রদর্শনীর ছবিগুলি দেখে। আমাদের এই আর্ট স্কুলের ছাত্রছাত্রীরাই করে থাকে প্রসাদ বিতরণের কাজ। সকাল সকালেই হয়ে যায় আমাদের আর্ট স্কুলের পুজো। পুজোর শেষে সবাই অঞ্জলি প্রদান করে এবং প্রসাদ গ্রহণ করে। সন্ধ্যার সময় সকল দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। সমস্ত কিছুর মধ্যেই দায়িত্ব থাকে আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের। পুজোর পরের দিনও থাকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান। পুজোর পরের দিন সন্ধ্যার সময় আমরা করে থাকি বিভিন্ন ধরনের খেলা এবং কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয় ছাত্রদের মধ্যে। এই বছর সরস্বতী পুজো একটু পিছিয়ে হয়, তার জন্য অ্যানুয়াল পরীক্ষাও সামনে থাকার জন্য আমরা পরের দিনের অনুষ্ঠানটি বেশি বিস্তারিত করতে পারিনি। সংক্ষেপের মধ্যেই আমাদের অনুষ্ঠানটি করতে হয়। বহু বছরের পুরনো এই সরস্বতী পুজো দেখার জন্য অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা এসে থাকে এবং প্রসাদ গ্রহণ করে এবং পুজো দেখে, প্রতিমা দর্শন করে, প্রদর্শনী দেখে তারা খুব আনন্দও পেয়ে থাকে। আগামী দিনে আমরা এই অনুষ্ঠানটিকে আরও বড় ধরনের করব। আরও দর্শনার্থী এসে যাতে আমাদের এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে পারে, আমরা সেই রকম ব্যবস্থা নেব। প্রতি বছরই আমরা এই পুজোতে নতুন নতুন কিছু করার চেষ্টা রাখি। আগামী দিনে আমরা আরও নতুন ধরনের কিছু করব, এই আশা রাখি। ধন্যবাদ।